ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকে সানডে আর এখন বাজে সকাল 9:45। এখন আমি রেডি হয়ে গেছি। আজকে আমরা সপরিবারে বলবো না, আমি, আমার হাজবেন্ড আর ওদিক থেকে আমার জা ভাসুর আর ওদের পুচকি, আর তার সাথে আছে মামার বাড়ি থেকে মামা মাইমা আর মানে মামার ছেলে আর কি। তো সবাই মিলে আমরা যাচ্ছি নিকো পার্ক। তো আজকে সকালবেলা রবিবারটা আমরা নিকো পার্ক যাচ্ছি। অনেক দিন কোথাও বাইরে যাওয়া হয়নি, আমি যাচ্ছি 16 মাস পর কোথাও একটা ভালো জায়গায় ঘুরতে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতার মধ্যে। তবু যাচ্ছি 16 মাস পর, আমি গুনে রেখে দিয়েছি যে আমি কতদিন পর যাচ্ছি। তো আজকে সকালবেলা আমি এই জন্য সেজে গুজে রেডি হয়ে গেছি, আমরা এক্ষুনি বেরোবো। তো আবার যখন বেরোবো তখন আপনাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং, আর আমি এখন চলে এসেছি নিকো পার্কে। এই সবে এসে পৌঁছলাম, আর আমরা এতক্ষণ সবে গাড়ি করে আসছিলাম, আর এখন ওর হাতে আমরা আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম, সেই টিকিটটা নিয়ে ও এখন কাউন্টারে যাবে, ওটা প্রিন্ট আউট করে এনেছে, ওখানে যা করার করবে প্রসেসিং, তারপরে আমরা এখন ঢুকবো। এখনো পর্যন্ত গেট খোলেনি, আর আমরা একদম তাড়াতাড়ি চলে এসেছি, মনে হয় আমরাই বোধ হয় প্রথম এরকম কেউ হবে। খুবই ফাঁকা ফাঁকা, আগে অনেক ভিড় থাকতো, এবারে এসে দেখছি অনেকটা ফাঁকা। ভেতরে যাওয়ার পর বুঝতে পারবো যে আরো কতটা কি ভিড় হয়েছে না হয়েছে, আর অনেকটা বেশ ফাঁকা ফাঁকা। আর আজকে প্রথম কথা রবিবার, ওই জন্য এক ফাঁকা, তারপরে এমনি তো এখন করোনা টাইম চলছে। নিকো পার্কে এসে আমরা ফার্স্ট রাইডে উঠে পড়েছি, আর এখন আমরা রাইড করব। আর এখানে পুরো ফ্যামিলি সবাই আছে, সবাই কে কে আছে আমার ফ্যামিলি থেকে সব হাই করে দাও, হাই করে দাও, হাই, হ্যালো, হ্যালো। এখান থেকে অভি বলছে হ্যালো। তো আমরা এখন ফার্স্ট রাইড, আর সে হাই করে দাও। তো আমরা এখন ফার্স্ট রাইড করব, এটা সেই ছোটবেলাকার একদম মনে পড়ে যাচ্ছে, এটা আমাদের ওখানে হতো, এটা রাসের মেলা আমরা চড়তাম, এটা অনেকদিন পর চড়বো। এটা দেখা যাক ফার্স্ট রাইডটা কীরকম এক্সপিরিয়েন্স হয়। রাইডটা করলাম, খুবই আস্তে ছিল, অতটা এনজয় করলাম না, দেখা যাক আমরা নেক্সট যে রাইডটা চড়ব সেটা কিরকম হয়। আমরা যাচ্ছি এখন ভুলভুলাইয়ার ভেতরে, আর এখানে জোরে জোরে মিউজিক বাজছে, এটা ভুলভুলাইয়া, এখানে মাথা ঘুরে যাবে। আমার এখনো মাথা ঘোরা স্টার্ট হয়নি, আমার মাথা ঘুরছে না, মাথা ঘুরছে না। আমরা ভুলভুলাইয়াতে প্রবেশ করছি, এখানে আছে বিধানে আছে। আমরা কোথায় পাদে বানাবো বুঝতে পারছি না, এইদিকটা মিরার, যেদিক দিয়ে লোক উল্টো দিক দিয়ে আসে সেদিকেই যাবো। চক্রবুহর মতন লাগছে,
দেখতে পেয়ে গেছি আর আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি ছিল রাইডটা ভালোই লেগেছে দেখা যাক নেক্সট রাইডটা এই আসে কি লেগেছে রে তোর দারুন বল এখানে এখানে বল দারুন দারুন লেগেছে এটা হচ্ছে স্কাই ড্রাইভ আর এটা আমরা যে টিকিটটা কেটেছি ওইটার মধ্যে এই টিকিটটা নেই বাট এটাও আমরা পরে চড়ব এটা আলাদা করে 100 টাকা দিয়ে আলাদা করে কেটে এটা চড়তে হবে আমরা এখন বসে পড়েছি আর আমি এনার সাথে বসেছি এবার আমরা আকাশের মধ্যে পাঁচতলা বিল্ডিং এ ওঠানামা করব সাইডে চলো এখন আমরা এই রাইডটায় চড়বো আর এইটাতে এখন দেখি এটাতে চেঁচাবার কোনো সিন নেই এটাতে শান্ত শান্ত ভাবেই বসবো অন্য রাইডগুলোয় ওরা সব চড়ছে ওই জন্য আমরা ততক্ষণ একটুখানি স্বামী স্ত্রীতে ঢোল খেয়ে নিচ্ছি অভিকে কেউ ঘোরানোর নেই ও নিজে নিজেই ঘুরছে কি অবস্থা ওটা হচ্ছে অভি যেটা আমার মামা শ্বশুরের ছেলে ওর সাথে এর আগে কোনোদিন পরিচয় করানো হয়নি এটা ফার্স্ট টাইম ও একা একাই এখানে তুলছে আর এটা হচ্ছে দাদা ভাই যেটা মানে আমার ভাসুর হয় ওখানে দিদি ভাই যেটা আমার যা হয় আর ওটা আশিকে সবাই চেনে আমি আর আশি খানে অনেক জোরে থাক তবে তো মজা আস্তে থাকলে মজাটা কি পশ্চিমবঙ্গে থেকে এখন আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তোলার সৌভাগ্য অর্জন করছি আমি তো এটার এখন আমি সামনে দাঁড়িয়ে ছবি টবি তুলবো ছবি তুলে তারপর আবার অন্য রাইডে আমি যাব তো আমরা এখন ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি এই ব্রিজটা কি ব্রিজ জানি না হবে হয়তো নিকো পার্ক সেতু কিছু হবে হাওড়া সেতু বিদ্যাসাগর সেতু ইত্যাদির মতন নিকো পার্ক সেতু এটা এই সেতুর মধ্যে দিয়ে এখন যাচ্ছি আর ওরা ওখানে দূরে পৌঁছে গেছে আমরা একটু আস্তে আস্তেই যাচ্ছি ভয় চলে যাচ্ছে
আমরা এখন গুহার মধ্যে ঢুকবো আর এরকম বোটে করে, আর এটা অসাধারণ দেখতে লাগছে। এবার আমরা ঢুকছি রিভার কেভে। ডাইনোসর ভয় পাই না, পারবি না। ওই দেখো বাঘগুলো মুন্ডি নাড়ছে। ও কাকা, এ মামি, এ মামি, দরজা খুলে যাচ্ছে। এ মাথা এক্সারসাইজ করছে, ব্যায়াম করছে। ভয় পাই না, ভয় পাই না। ও ভাই সুইসাইড করেছে এখানে। এ কাকা ভয় পাই না, এ জল খাবেন দাদা, জল খাবেন। এ বাঘ, এ দাদা নিঃশ্বাসটা একটু আসতে থাকবো। এ তো মোগলি, এই তো আমাদের রোবট, রোবট 3.2। এটা কে কাকা? আর আমরা এখন বাইরে চলে এসেছি রিভার কেভটায় চড়ার পরে, আর এখন আমরা এখানে ওয়েট করছি, কেননা আরশির মা বাবা আর সবাই গেছে অন্য একটা রাইড চড়তে, সাইক্লোনে গেছে চড়তে, আর আমরা এখানে বসে ওয়েট করছি, কারণ আমার ভয় লাগে ওটা দেখো। আমি কোনো যাবো না, আরশিরও ভয় লাগে বলে একসাথে যাবো না। আমার কোনো চড়ি নেই, ফোনে দেখি আমার ভয় লাগে। ফোনে দেখেই ওর ভয় লেগে গেছে। ফোনে অন্যরকম ভাবে বিদেশি মানে উল্টে গিয়ে যায়, উল্টে তারপর উল্টে গিয়ে যায়, লুচি আছে, ফ্রাইড রাইস আছে, সবকিছু আছে, অনেক খাবার, অনেক খাবার, অন্য দিনের থেকেও বেশি, পুরো পিকনিক পিকনিক ফিল হচ্ছে। জায়গা কোথায় গো? জায়গা দেখতে হবে, দেখে যে কোনো একটা জায়গায় বসবো। এখন আমরা পাপের মধ্যে বসেছি রাইড করার জন্য, আর এটা মানে এতক্ষণ আমরা বুঝতেই পারিনি যে এটা এরকম এরকম করে ঘোরে। এবার এখন আমরা বুঝতে পারছি যে এটা অটোমেটিক ঘুরে যাচ্ছে। এতক্ষণ আমরা শুধু এইটা ঘোরাচ্ছিলাম আর একটু একটু করে গোল গোল হয়ে ঘুরছিল। আমরা এখন উঠে পড়েছি টয় ট্রেনে, টয় ট্রেনটা এখন চড়তে শুরু করে দিয়েছি, ছেড়ে দিয়েছে, আর এখন আমাদের সব বসে পড়েছি। ও বাবারে, এত জোরে ধাক্কাধুক্কি মারছে না এখানে টয় ট্রেনে করে সবাই যাচ্ছে।
বলে বেরিয়েছি আর এনার হাতে একটা স্ট্যাম্প মেরে দিয়েছে, তো আমরা যতজন আছি এর হাতটা দেখে আবার আমাদের ঢোকাবে। লাঞ্চ করে নিই, নিয়ে আবার বাদবাকিটা খুলবো। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চে রাইস ছিল, লুচি ছিল, আলুরদম ছিল, চিলি চিকেন ছিল, সব হাফ হাফ করে নিয়ে আসা হয়েছে। তো এই করে আমাদের আজকে লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চটা এখান থেকে করার কোনো পারমিশন নেই, ওই জন্য আমরা বাইরে গেছিলাম, বাইরে থেকে লাঞ্চ করে। আবার ওর হাতে একটা স্ট্যাম্প মেরে দিয়েছিল, সেটা দেখে আবার ভেতরে এন্ট্রি দিয়েছে। তো এইভাবে আমরা লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এখন আমাদের ফটো সেশন হচ্ছে। এখন আমাদের ঘোরার বাকি আছে, এখানে আমরা সব এখন ভোজন করেছি, তো তাই একটুখানি গাছের তলায় বিশ্রাম নেওয়া হচ্ছে। আর এরা এখানে সবাই মিলে বসে আছে, আমি এখন এদের সাথে জয়েন করবো, একটুখানি গল্প গুজব করবো, করে একটুখানি আড্ডা ফাড্ডা মেরে তারপরে কয়েকটা রাইড চড়বো। রোপওয়েটা এখনও বাকি আছে, রোপওয়েটা আমরা চড়বো, তখন তো তোমার সাথে বলতেই থাকবো। তো এখন আমরা একটু বসে আড্ডা ফাড্ডা মারি। আসলে অনেকদিন পর সবার সাথে দেখা হলো, রোজ রোজ তো দেখা হয় না, সবাই যে যার বাড়িতে থাকে, যে যার কাজে বিজি থাকে, আজকে একটুখানি এই সুযোগে সব দেখা হয়েছে, একত্রিত হয়েছে, যাওয়া হয় আর চারজন করে। আর সে একা উঠবে আমাদের ফ্যামিলির মধ্যে? আর সে একা উঠবে না কেন? আফটার লাঞ্চ আমরা আবার একটা রাইডে চড়বো বলে চলে এসেছি। এটাতে শুধু আমি, রিমি আর অভি তিনজনে মিলেই এসেছি, বসে পড়েছি। এবার এবার আস্তে আস্তে স্পিড বাড়বে। এই রে এটা আপনাদের সাথে শেয়ার করবো কি যেই মুহূর্তে চলতে শুরু করলো সেই মুহূর্তে আমিও বনবন করে ঘুরতে শুরু করলাম। তারপরে আর আমার কন্ডিশন ছিল না যে আমার ফোনটাকে ঠিকঠাক করে ধরে থাকার আর আপনার সাথে শেয়ার করা, তাই আর করা হয়নি। বাট এই রাইডটা আবার যখন নেক্সট বার হবে তখন আপনার সাথে শেয়ার করবো এটা কীভাবে হয়। তো হ্যালো, চোখ বুঝিয়েই ছিলাম পুরোটা, বাট ওই যে ফিলিংসটা বনবন করে ঘোরার ওটা তো হয়েছে। আমরা এখন পাহাড়ের চূড়ায় একটু একটু করে সিঁড়ি ভেঙে ভেঙে উঠলাম, পাহাড়ের চূড়া না, সিঁড়ি ভেঙে ভেঙে উঠলাম রোপওয়েতে চড়ার জন্য। আর এখানে এত লাইন পড়েছে, বিশাল লাইন পড়েছে, টিকিট কাটতে লাইন পড়ছে না, বিভিন্ন জায়গায় টিকিট কাটার কাউন্টার আছে বলে, কিন্তু কোথাও এই বিশেষ করে একটা দিনটার পর থেকে বেশি ভিড় হচ্ছে। আমরা তো এসেছি 10টা করে চলে এসেছি, তখন এতটা ভিড় ছিল না, এখন যত বেলা বাড়ছে তখন আরো ভিড়টা বাড়ছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো আলটিমেট ইসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, সবাই টাটা করো, টাটা, নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।